তো কি অবস্থা আপনাদের? তো কালকে একটি ভিডিও করেছিলাম রেডমি গো ফোনটির প্রাইস নিয়ে এবং এর অ্যাভেলেবিলিটি নিয়ে, এবং বলেছিলাম যে 3 মার্চ দারাজে ফোনটি পাওয়া যাবে। তো দারাজ ঠিকই 3 মার্চ ফোনটি লঞ্চ করে দিয়েছে। তো চলুন দারাজে ওপেন করে দেখে আসি রেডমি গো ফোনটি আছে কিনা। এবং দেখুন, রেডমি গো সার্চ দিলেই ঠিক ফার্স্টে চলে আসবে রেডমি গো ফোনটি, এবং তারা আজকে এটি লঞ্চ করেছে। এবং দেখুন প্রাইস হচ্ছে 6,499 টাকা, বাট যদি আপনারা বিকাশে বা ভিসা বা মাস্টার কার্ডে পেমেন্ট করেন তাহলে 5,999 টাকা। তো কালকে যা বলছিলাম, তো এটা হচ্ছে রেডমি গো ফোন। তো এখন আপনারা দারাজ থেকে এই ফোনটি সহজেই কিনতে পারবেন। 7টি পিক্সেল দেওয়া আছে ফোনের, 1 জিবি র্যাম, 8 জিবি রম, এবং ডুয়েল ন্যানো সিম প্লাস একটা মেমোরি কার্ড ঢোকানোর জন্য একটি ডেডিকেটেড স্লট পেয়ে যাবেন। এবং নিচের দিকে স্ক্রল করলে এমনি পেয়ে যাবো আরও কিছু স্পেসিফিকেশান। দেখুন এখানে প্রসেসরের কথা দেওয়া আছে, ক্যামেরার কথা দেওয়া আছে, 8 MP প্লাস 5 MP ক্যামেরা, টাচ স্ক্রিন, 425 স্ন্যাপড্রাগনের রয়েছে প্রসেসর একটি। তো আপনারা ফোনটি এন্ট্রি লেভেল হিসেবে কিনতে পারেন, এবং ফোনটি এখন দারাজে অ্যাভেলেবেল হয়ে গেছে, আমাদের অফিসিয়াল শোরুমগুলোতেও অ্যাভেলেবেল হয়ে যাবে আশা করি। যারা এই ফোনটি কিনতে চান তাদের জন্য আমি এই ফোনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যেয়ে চেক আউট করবেন। এবং যদি আর কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড হ্যাভ এ গুড ডে।